এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাড়ি গাড়ি ফ্ল্যাটের পাশাপাশি গোপালগঞ্জে রয়েছে কয়েকশো বিঘা জমি। এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমিও প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। টাকা পয়সার প্রতি লোভ কিন্তু আমাদের হাসু আপার নাই, আসলেই নাই। যদি থাকতো তাহলে তিনি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় বসে থাকতেন, কিন্তু তিনি তো সেটা করেন নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বিগত ১৬ বছরে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তা আপনার কল্পনার বাহিরে। শুধু বিদেশে না, বাংলাদেশেও এমন কিছু আস্তানা আছে হাসিনার হাসিনার দোসরদের, সেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত ১৬ বছরে শেখ হাসিনা যত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশেও তার কিছু আস্তানা আছে, এ টু জেড সব কিছুই বের হচ্ছে, ইউনুস সরকার কাজ করে যাচ্ছে এমনকি সফলও হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি দেশের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার দেখা জরুরি। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা প্রতিবেদনটি বুঝতে পারবেন না, তাই অনুরোধ করব আপনাদেরকে পুরো প্রতিবেদনটি দেখবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। তো দর্শক মণ্ডলী, আসুন দেখা যাক এই দেশে এবং দেশের বাহিরে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছে এই হাসিনা সরকার। এএইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ২৪টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় ৯২,২৬১ কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও। ২০০৯ সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র ২,৭৬,০০০ কোটি টাকা, তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫,০০০ কোটি টাকায়। এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৫০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৭,৬০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে, যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। ২০১১ সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায়, কিন্তু ২০১১ সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে ১০% পতন। এর পরের মাসে আরও বড় পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই সময়ে বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন। তদন্তে ৬০ জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৫ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে ২৭ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে, আর বাকি টাকা ৫টি কোম্পানির মধ্যে ভাগ হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি, যা দেশবাসীকে হতবাক করে দেয়। একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই ছাড়াই প্রায় ৪,০০০ কোটি টাকার ঋণ ইস্যু করেন। এর ফলে দেশের ব্যাংকিং খাতের ওপর পড়েছে চরম প্রভাব, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্বব্যাংকের ১.২ বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয়।
দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয়, তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে ক্ষুণ্ণ করে। 2016 সালে ঘটে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে রিজার্ভ চুরির ভয়াবহ ঘটনা। হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে $10,10,00,000 চুরি করে। এই অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত ছিল, যা ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে স্থানান্তরিত হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার মান পরিবর্তনের ঘটনাও একটি বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসে। 22 ক্যারেটের সোনা ভল্টে জমা রাখার পর হয়ে যায় 18 ক্যারেট। এই অনিয়মের ফলে সরকারের ক্ষতি হয় প্রায় 2 কোটি টাকা। শেখ হাসিনার সরকারের 1.5 দশকের শাসনামলে এসব অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, লুট হওয়া এই অর্থ দেশের জিডিপির প্রায় 2% এবং 2023-24 বাজেটের 12%-এরও বেশি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই ধরনের অনিয়ম বন্ধ করা না গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সংকটময় হয়ে উঠছে, যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে সতর্ক করছে, যদি এই অর্থনৈতিক অবস্থা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকে একটি ঋণ ফাঁদে পড়তে হতে পারে। তবে সবশেষ 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে। তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন কতটা সম্ভব, সেটাই এখন সময়ের প্রশ্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা প্রতিবেদনটি দেখলেন, কি পরিমাণ টাকার অঙ্ক! অল্প যে হারে যে পরিমাণ টাকা বাহিরে পাচার হয়েছে সেটা আপনার কল্পনার বাহিরে। আবার তিনি বলেন তার সম্পদের নাকি কোনো লোভ নেই, তার নাকি তেমন কোনো সম্পদও নেই। তিনি করেছেন এবং সেটা আপনাদেরকে দেখালামও, তারপরও কীভাবে একটা জাতির উপরে তিনি এভাবে মিথ্যাচার করে গিয়েছেন, তারপরও তিনি তার নিজের ভুলটা স্বীকার করতে চান না। আবার বলেন তিনি নাকি পদত্যাগ করেননি, পদত্যাগপত্র, মানে লজ্জা শরমের মাথা খাইছে, মাথা কোনো কিছু বাদ রাখে নাই। এরা মানে সিন্ডিকেটের একটা পুরো ইয়া খুলে দিছে যে করো, করতে থাকো, যত মন চায় লুটপাট সিন্ডিকেট করো, তার বদলে আমাকে ক্ষমতায় রাখো। আসলে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আলহামদুলিল্লাহ গত 5 আগস্ট এই ফেসিবাদের পতন হয়েছে। আপনারা প্রতিবেদনটি দেখলেন, দেশের কতগুলো প্রতিষ্ঠান কতটা ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে, পুরো দেশটাকে সে কুরে কুরে খাইছে। আশা করি প্রতিবেদনটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা ঠিকই বুঝতে পেরেছেন, একজন দেশের সরকার কি পরিমাণ টাকা লুট করে খেতে পারে তার একটা দৃষ্টান্ত এই হাসিনা আপা। দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এটুকুই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সাবস্ক্রাইব করুন AHPTV তে, AHPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।